আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইউরোপের খবর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আমি এম এ রাজা। ওয়েলকাম টু এয়ার মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে রিস্ক পেমেন্ট এবং রিস্ক পেমেন্ট আসলে কি তা নিয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে। তাই প্রথমে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আর লাইক শেয়ার করতে বলবেন না, কমেন্টের মাধ্যমে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, আসুন চলে যাই আমরা মূল প্রবে। রিস্ক পেমেন্ট মানে কি, আসলে রিস্ক পেমেন্টটা কি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক এজেন্সি কিংবা অনেক দালাল কিংবা দেখা গেছে অনেক এজেন্ট যারা রিস্ক পেমেন্টের কথা বলে যে আপনাকে আগে এক টাকা দিতে হবে না, বিচার হবার পর আপনি এককালীন টাকা দিবেন, এই সেই নানান্তা, এগুলাকে রিস্ক পেমেন্ট বলে। অর্থাৎ যারা আপনার কাছ থেকে প্রথমে কোনো ধরনের টাকা না নিয়ে আপনাকে লোভনীয় অফার দিয়ে লোভে আপনাকে ফেলে যারা বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে আপনাকে হয়তো ইন্ডিয়া কিংবা বিভিন্ন দেশে নিয়ে গিয়ে সেখানে আটকে রেখে যখন মুক্তিপণ দাবি করে, সেটাকেই আসলে মানে রিস্ক পেমেন্ট বলে। এবং সেই রিস্ক পেমেন্টটাকে আপনারা অবশ্যই সেফ থাকার চেষ্টা করবেন। রিস্ক পেমেন্ট মানে ইন্ডিয়া অথবা শ্রীলঙ্কা নিয়ে ঘরে বন্দি করে ইলেকট্রিক শর্ট দিয়ে টাকা উদ্ধার করা, তাকেই বলে রিস্ক পেমেন্ট। তো এখানে আমি আপনাদের সাথে আরও কিছু জিনিস অ্যাড করতে চাই। যারা বিদেশে যাবেন বা নিজের হাতে সম্পূর্ণ বিদেশে যাবেন বা যাওয়ার জন্য মনমানসিকতা আপনি রেডি হয়েছেন যে হ্যাঁ আমি বিদেশে যাব, আপনি ক্রোয়েশিয়া যান, রোমানিয়া যান, সাইবেরিয়া যান, আপনি মাল্টা যান, আপনি পর্তুগাল যান, পোল্যান্ড যান, স্পেন যান, মানে যে কোনো দেশেই আপনি যান, হাঙ্গেরি যান, তো আপনাকে আপনার ডকুমেন্টগুলা আপনি যখন এমবেসিতে সাবমিট করবেন সেটা অবশ্যই আপনার হাত দিয়ে আপনি সাবমিট করবেন এমবেসিতে, এবং আপনি নিজের স্বশরীরে উপস্থিত হয়ে ইন্ডিয়া এমবেসি ফেস করবেন। এমবেসিতে আপনি কাগজপত্র জমা দিবেন, জমা দিয়ে তারপর এমবেসি থেকে আপনি নিজ হাতে পাসপোর্ট রিসিভ করবেন। এতে করে আপনার ভিসা নিশ্চয়তা 100% থাকে এবং আপনি নিশ্চিত যে ভিসাটা আপনার হাতে আপনি পেয়েছেন। বিদেশ যেতে হলে আপনার নিজের কাজ নিজের হাতে করুন। ডকুমেন্ট সাবমিট করা থেকে শুরু করে এয়ার টিকিট পর্যন্ত সব কিছু আপনি আপনার নিজের হাতে করুন। এতে করে আপনাকে রিস্ক পেমেন্ট নামক যে এজেন্ট বা দালালরা আছে তাদের কপ্পরে পড়ে আপনাকে ধ্বংস হতে হবে না। কোন কোন দেশ থেকে আপনি যাবেন, ট্রানজিট কোথায় নেবেন, আপনার ভিসা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, যাচাই বাছাই করে ক্যাশ পেমেন্ট করুন। রিস্ক পেমেন্ট বলে আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবেন না। রিস্ক পেমেন্ট মানেই দালালের কন্ট্রোলে থাকা, এটা তো বড় ভুল। ওইদিকে দালাল কী করতেছে আপনি কিছুই কিন্তু জানেন না। হঠাৎ একদিন ফোন করে বলল, ভাই আপনি রাতে চলে আসেন বা সকালে চলে আসেন, দুপুরে চলে আসেন, আপনার ফ্লাইট হয়ে যাবে, এই সেই নানান্তা। তো আপনি কিছু জানেন না, আপনি সুন্দরভাবে আপনি চলে গেলেন, এখন আপনাকে জঙ্গলে সুন্দরবন জঙ্গলে নিয়ে গেল নাকি আমাজন জঙ্গলে নিয়ে গেল, আমাজন জঙ্গলে নিয়ে গেল সেটা আপনি নিজেও জানেন না, এবং সেখানে গিয়ে আপনাকে টর্চার করে আপনার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করবে, বলবে এত টাকা দাও, এত টাকা দাও, এই সেই, এগুলাকে বলি আসলে রিস্ক পেমেন্ট। তাই রিস্ক পেমেন্ট নিয়ে যারা আলোচনা করবে কিংবা আপনাকে বিচার কথা বলে যারা বলবে যে রিস্ক পেমেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে না, এখন আপনি একসাথে পেমেন্ট করবেন, এই সেই নানান্তা বলে আপনাকে হয়তো বলবে যে এক সপ্তাহের ভিতরে, দুই সপ্তাহের ভিতরে আপনাকে এখানে সেখানে পাঠিয়ে দেব, তো এগুলাতে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না, এবং বিশ্বাস করে নিজেও ঠকবেন না, প্লাস আপনার পরিবারকেও চিন্তার মধ্যে ফেলবেন না। বিদেশ যাবেন, আপনার মনস্থির করেছেন, আপনি ঠান্ডা মাথায় ভেবে চিনতে কাজ করেন, ভালো কোনো এজেন্সির মাধ্যমে যাচাই বাছাই করে কাজ করেন,
যাচাই বাছাই করে আপনি যান, এতে করে আপনার বিদেশের লাইফটাও ভালো যাবে এবং আপনার পরিবারও শান্তিতে থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল রিস্ক পেমেন্টের বিষয়। তো আমি আবারও অনুরোধ করব, যারাই বিদেশ যেতে আগ্রহী এবং বিদেশ যাবেন, আপনি ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া সহ যে কোনো দেশেই যান, ইউরোপেরও যে কোনো দেশে যান, পর্তুগাল, মাল্টা, পোল্যান্ড, যে কোনো দেশে যান না কেন, অবশ্যই আপনি সব কিছু যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনি পাড়ি দিবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো? যদিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। আর ক্রোয়েশিয়া, রোমানিয়া সহ বিভিন্ন দেশের ইনফরমেশন নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, যাদের ইনফরমেশন দরকার তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো দেখে ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।